নর্মদেই হারে সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। এই কলিযুগে আজ এমন ঘটনা ঘটে, এই ভিডিওটার পার্ট ওয়ান পার্ট টু আপলোড করা হয়েছে, আর আজকের এই ভিডিওটা হচ্ছে পার্ট থ্রি। তো পার্ট ওয়ান পার্ট টুতে আমরা শুনেছিলাম প্রসেনজিৎ দাদার কাছ থেকে যে শিবলিঙ্গটা ওই মহাত্মা শ্রী শ্রী প্রজ্ঞানাথজির পূজিত শিবলিঙ্গ যখন আবার মন্দিরে এনে প্রতিষ্ঠা করা হলো, মন্দিরে নিয়ে আসা হলো, যখন সেই অবধি শুনেছিলাম। তো আজকের পার্টে তারপর থেকে শুনব দাদা কি বলছেন, সেই ঘটনাগুলো তো বলবেনই, তার সঙ্গে বাবা কেদারনাথের কাছে যাওয়ার পর ওখানে কী কী হলো সে কথাগুলোও কিন্তু দাদা আমাদের সাথে শেয়ার করেছেন, প্রসেনজিৎ আমাদের সাথে শেয়ার করেছেন। তো সেই কথাগুলো আপনারা আজকের এই পার্টটাতে শুনতে পাবেন। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য আপলোড করতে সমস্যা হচ্ছিলো, সেই কারণের জন্য এটাকে ভেঙে পার্ট করা হলো। তো শুনে নেওয়া যাক যে দাদা কি বলছেন। এই ঘটনাটা কিন্তু ওখানকার কেউ জানে না, আমার বংশে তো দূর, মানে এমন তো ওই উত্তর কাছের লোকেরাও কিন্তু এগুলো কিছু জানে না। এবং ওই যে পুলিশে আমাকে দেখিয়ে দিয়েছে, ওই যে বললাম লীলা, এখান দিয়ে যদি না আসতাম এখানে তাহলে কিন্তু এইগুলো কিছুই জানতে পারতাম না। সেটাই। আচ্ছা, এইবার এখান থেকে ও মোবাইলে ফোন করলো আমার যে বর্তমানে দাদু মন্দিরে যেতে আছে ওখানকার পূজারীকে ফোন করলো, ফোন করে বললো এরকম আজকে তোমাদের মহা সৌভাগ্য, প্রজ্ঞানাথের বংশের লোক এসছে, তোমরা মন্দিরে খুলে খোলো, ওরা কিছুক্ষণ আমার তোমাদের কাছে এসে যাবে। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, তো আমরা আবার হাঁটা শুরু করলাম, গেলাম ওখানে মন্দিরের কাছাকাছি, দেখলাম তো জানো রিমা, ঠিক এখান থেকে ওই পুলিশে আমাদেরকে মানে রাস্তা উল্টো দিকে দেখিয়ে দিল, ঠিক ওইখান থেকে তার পাশে মন্দিরটা, অথচ আমরা মন্দিরটা দেখে পেলাম না, একদম পাশে মন্দিরটা। তো যাই হোক, যদি ওটা তো দেখতে পেতাম তাহলে এই মন্দির যেতাম, এত বেশি করোনা তো জানতে পারতাম। হ্যাঁ, তো মন্দিরের সামনে তখন পুরোহিত দাঁড়িয়ে আছে বাচ্চা ছেলে, মানে মানে আমরা যে বয়সে চলে এসেছি আমার এখন চলছে, আজকে থেকে ধরো 10 বছর আগের কথা বলছি, তো আমাদের তুলনা সবাই বাচ্চা, তোমরা সবাই বাচ্চা আমাদের তুলনায়। তো ওর নাম গঙ্গা প্রসাদ যোশী, ও দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো আমি যাওয়ার পরে দরজা খুললো, দরজা খোলার পর আমি না আমার মনটা খুব খারাপ, আমি তো প্রথমে দেখেই তো ঠক করে উঠলাম আমার বুকটা, যে এখানে সেই শিবলিঙ্গ এটা আমি ঘটনা দেখতে আছে গত কয়েক মাস ধরে দেখছি, সেই চকচকে শিবলিঙ্গ অসাধারণ দুটি সেই শিবলিঙ্গে দেখলাম। কিন্তু ওই যে বয়স্ক ভদ্রলোক আমাকে সকালবেলা বলেছিলেন এখানে প্রোগ্রামের যে ছবি আছে, ওই ছবি তো নেই, মনটা খারাপ হয়ে গেল, আমি জিজ্ঞাসা করছি না, সেই প্রশ্ন না পেরে আমি জিজ্ঞেস করলাম, আর তখন আমি ঠিক উদ্ভ্রান্তের মতো হয়ে গেছি, মানে মনে কোনো হৃদয়ের জ্ঞান নেই, কিচ্ছু নেই, আমি ভিতরে পাগলের মতো ঢুকে গেছি মন্দিরের ভিতরে, ঢুকে ঘুরছি এবং শিবলিঙ্গের যে জলটা যেখান দিয়ে বেরোয় ওই জায়গাটা টপকে যেতে নেই, কিন্তু তবুও আমি টপকে চলে গেছি। এই তখন গিয়েই তখন দেখলাম যে প্রজ্ঞানাথের দুটো ছবি এখানে বসানো, তার মানে হচ্ছে এটাই প্রজ্ঞানাথের মন্দির, মানে প্রাণ ফিরে পেলাম আর কি। তো তখন পূজারীর কাছ থেকে সবকিছু কথাবার্তা বললাম, যে উদ্দেশ্যে আমার যাওয়া, তো যে উদ্দেশ্যে যাওয়া সেটা তো সার্থক হলো, এইবার মন্দিরটা নোংরা হয়ে আছে গঙ্গা থেকে জলানো, মন্দির টন্দির সবকিছু ধোয়ালাম সুন্দর করে, সবকিছু মুখলাম টুকলাম, যাই হোক মানে মনে অসাধারণ তৃপ্তি মনের মধ্যে। তো এরপর দিন তো সকালবেলা চলে যাবো আমরা কেদারনাথ, কিন্তু যা পাওয়ার মুখ খোলা আমার কাছে তো ওটাই মুখ খোলা, যে দাদুর সবকিছু খুঁজে পেয়েছি। তো তখন পরদিন সকালবেলা চলে যাবো, ওর সঙ্গে কথা টথা বলে কিছু টাকা ফাঁকা দিলাম, যে যাই করার করো তুমি, মন্দিরটা পুরোটা আমি ধুয়েছি গঙ্গা জল দিয়ে, পুরো মন্দির টন্দির ধুয়ে ছাই টাই করেছিল, রূপাটির ছাই, দাদার ফটোকে দাদুর ফটোকে ওই ময়লা টানা নোংরা করেছে, দোলাজ করেছিল, সমস্ত কিছু পরিষ্কার টেস্কার করে নিলাম। আর রিমা, ওই যে শিবলিঙ্গটা ধরলাম, আর ওখানে তখন আমার তো সাধারণ পাওয়ার হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমি প্রজ্ঞানাথের বংশের লোক, আমি ওখানে জাগুজি করতে পারি, আমার মনের ভেতরে এটা প্লে করছে, আর পুরোহিত পুরোহিত বলে দিয়েছে এটা তো যাত্রায় আপকার লোক, দুটো টিভিতে যাবো, তাকিয়ে দেখলাম শিবলিঙ্গের উপর একটা রুদ্রাক্ষের মালা। আচ্ছা, তো তুমি তো জানোই আমার বাড়িতে রুদ্রাক্ষের গাছ আছে, কিন্তু আজও আমার যা মানসিকতা না,
আমাকে কেউ 1 কোটি টাকা দিলেও আমি খুশি হই না, কিন্তু একটা রুদ্রাক্ষ দিলে আমি তার দাঁড় হয়ে থাকতে রাজি আছি, কেন জানি না আমার হ্যাঁ মুখে সেটা দাঁত। তো, হ্যাঁ সেটা তো জানি আমরা। হ্যাঁ, তো দেখলাম রুদ্রাক্ষে মালা পরে একটা পড়া আছে, কিন্তু তখন আমি রুদ্রাক্ষ ধারণ করা শুরু করিনি, একটা ছোট একটা মালা পরে রাখতাম আর কি। হ্যাঁ হ্যাঁ ওগুলো কিছু বুঝিও না জানিও না, হ্যাঁ হ্যাঁ নাস্তিক মানুষ আসতে রয়েছে কিছুই জানি না, কোনো গাইড নেই। তো তখন ওই মালাটার কথা জিজ্ঞেস করলাম, ওই গঙ্গাপ্রসাদ জ্যোতিকে জিজ্ঞেস করলাম, না, নাস্তিক ঠিক আপনি ছিলেন না, এগুলো সবই আপনার ভেতরে ছিল, হয়তো সময় হয়নি বলে তখন প্রকাশ পায়নি, হ্যাঁ না ঠিক, হলে একদম ঠিক শর্ট করে বলেছো, হয় নাকি। একদম ঠিক বলেছো, সেটা সেটা হয়তো গুরুই করালেন সব হ্যাঁ কিছু। হ্যাঁ 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 তো নাস্তিক থেকে কিভাবে আসতে হলাম সেও আরেক আরেকদিন বলা যাবে। হ্যাঁ তো নিশ্চয়ই, আমি এরপর জানি তো ওইখানে আপনার ঝুলিতে অনেক কিছু অনেক কিছু আছে, কিন্তু আমরা সবাই তো একবারে হজমও করতে পারবো না, আর সময়ও লাগবে ঠিক আছে, অনেকটা। তোমার তুমি তোমার যখনই মনে হবে নিশ্চয়ই, আমাকে ফোন আমাদের তো করো। এটা বিশাল বড় পাওয়া, আর হ্যাঁ প্রজ্ঞানাদির কথা যে জানতে পারবো এটা আমাদের সবার জন্য অনেকটা বড় পাওয়া, সেই সেই সব্বার যাই জন্য। হোক, তারপর তো পরদিন তো চলে গেলাম কেদারনাথের উদ্দেশ্যে। আচ্ছা, ও সরি, যেটা বলছিলাম তোমার ওই রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা। তো জিজ্ঞেস করলাম, পরে বললে ওই প্রজ্ঞানাজি মানে ওই পুরোহিত বললেন যে দেখো প্রজ্ঞানাজি এই মালা পরে থাকতেন, হ্যাঁ এটা বোধ আচ্ছা তোমার জন্যই এত বছর ধরে এখানে পড়ে আছে, ছিল। হ্যাঁ ভিতরে হ্যাঁ যা হ্যাঁ যা ছিল যখন নাকি গুহাটা বন্ধ করা হয় হুম আমি হুম যা পেয়েছি আমি নিয়ে এসেছি সবকিছু বাবুজি। আর তো আমি তো যেই মাত্র বললো সাহস আমার বেড়ে গেল, হুম হুম আচ্ছা যদি তুমি কিছু মনে না করো হুম না আমি কি এটা নিতে পারি, বলছে আরে ইয়ে আপি কা হ্যায় আপ লে যাই, এই আপ আপ উনকে বংশে বাহ, বংশে হো, আপ কিসে পুছ রহে হো, কিউ পুছ রহে হো, জো কুছ ভি চাহে আপ লে লো। আমি সঙ্গে সঙ্গে ওটা উঠালাম, উঠিয়ে আমি এটা বাড়িতে নিয়ে এসেছি, পরে যা করার করবো, তখন তো সাহস হয়নি হুম হুম রুদ্রাক্ষ পড়ার, সাহসও হয়নি হুম হুম তার মধ্যে, যে আবার প্রজ্ঞানা যে রুদ্রাক্ষ বুঝতেই পারছো। হুম সেই তো সেই যাই হোক এলাম, রিমা ফাঁকে বলে রাখি, যখন তোমার সময় হয়ে যাবে তুমি আমাকে বলো, কারণ হুম আমি এইসব কথা বলতে শুরু করলে কিন্তু থামতে আর চাই না। একটু 2 মিনিট 5 সেকেন্ড শুনে আমরা আবার পরের পাটে আবার শুনবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তার মানে ঠিক আছে, আমি তাহলে কেদারনাথ চাপটা তাহলে শেষ হ্যাঁ করে নিই, আবার, হ্যাঁ দাদুর লীলা তখন আর শেষ হয়নি, আবার পরের পাটে পরদিন শুনবো, আর 5 মিনিট আমরা হ্যাঁ কথা 5 মিনিট বলি। আমি তোমার কেদারনাথের পাঠটা বলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তো পরদিন সকালবেলা চলে গেলাম, রওনা দিলাম, সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছলাম, পৌঁছলাম গৌরীকুণ্ড, সেই আচ্ছা গৌরীকুণ্ড যা এখন যা এখন মুছে গেছে ভারতবর্ষের মানচিত্র থেকে প্রলয়কাণ্ডের পরে, হ্যাঁ 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 গৌরীকুণ্ড নেমে তো আমরা হেলিকপ্টারে করে গেলাম ওখান থেকে কেদারনাথ চলে গেলাম, অনেক সঙ্গে বলছি কেদারনাথ চলে গেলাম। হুম হুম কেদারনাথ নামার সঙ্গে সঙ্গে এক পুরোহিত এসে ধরলো আমাকে, পাণ্ডা হুম বিশাল লম্বা বিশাল মানে শরীর ওর, হুম ও এসে বলছিল যেহেতু হেলিকপ্টার থেকে নেমেছি তো ও হুম হুম ধরেই নিয়েছে আমার কোটি কোটি টাকা আছে, আসলে যে ব্যাংকের পয়সা ইলেকট্রিসিতে গেছে সেটা তো জানে না। তো ও আমাকে বলছে বাবুজি আপকে পূজা মে করবাউঙ্গা, ঠিক আছে চলো করবা দো, কিতনা চাহিয়ে আপকো দেখতে না কিতনা হ্যাঁ হ্যাঁ দেনা পড়েগা, হ্যাঁ বলে বলছে 11,500 টাকা। আচ্ছা আমার না রাগ হয়ে গেছে খুব, ঠিক ঠাকুর কোথায় স্বাভাবিক বলেছে এত টাকা দিতে হবে পুজোর স্বাভাবিক জন্য? হ্যাঁ, সেটাই। যে বেটা শ্মশানে থাকে যে বেটা কাপড়টুকু একটু যতটুকু না পড়লে না হয় সেটা পরে, ওনার পুজো যে করাবে তাকে দিতে হবে, আর ওই বেটার কাছে কি পৌঁছবে তাহলে কি কি? পৌঁছবে তো সেটাই, আমার না খুব রাগ হয়েছে, আমি বললাম এই রাগ না শুধু সত্যি কথা, যেটা আমার অহংকার হয়ে গেছে, হুম হুম এই তুমি জানো আমি কোন বংশের ছেলে, আমি কালকে প্রোগ্রামে যে এখান থেকে এসেছি, যাও যাও আমার পুজো আমি করে নেবো। আর ওই ব্যাটা না কিছুতেই আমাকে থাকছে না, বলছে বলছে বাবুজি তোমার যা মনে হয় তাই আমাকে দিও, কিন্তু তোমার পূজাটা আমি করাবো। আচ্ছা তো রাগ তো হয়ে আছে মাথার মধ্যে, হুম হ্যাঁ হুম এই 50 টাকার কিছু আছে থালি ফালি কিছু আছে 50 টাকার, কোথায় 11,500 টাকা, হ্যাঁ আর 50 টাকার থালি করতে আসলে ওই ওকে টাইট দিতে হবে, আমার মাথায় এটা ঢুকেছে। আর ওকে বলছে তুমি আর তুমি দক্ষিণা কত নেবে, বলছে তুমি যা দেবে, আচ্ছা ঠিক আছে তোমাকে 500 টাকা দেবে, একটা 50 টাকার থালি আছে কি, বলছে হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ কোথায় লেখা আছে বলতো 50 টাকার থালিতে পুজো করলে পরে ওরা নেবে না এরকম কোথাও আছে? নেই নেই বাবু সেটাই। যাব যো ঠিক সামনে কি হুম দিয়েগা। হুম হুম তো যাই হোক গেছি কেদারনাথে, মানে তখন মন্দিরের ভেতরে প্রচন্ড ঠান্ডা, বরফ বরফ পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ তো তার মধ্যে বেশ ভালো ভিড়ও আছে ওখানে। হুম হুম তখন ভেতরে গেলাম, ওই ব্যাটা এত ভিড়ের মধ্যে আমাকে আর আমার মেয়েকে দুটো হাত দুদিকে ছড়িয়ে দিয়ে আগলে রেখেছে, আর বারবার বলছে যে তোমাদের পুজো আমি করাবো, অপেক্ষা করো ফাঁকা হয়ে যাবে একটু বাদে, তখন তখন তোমাদেরকে করাবো। হুম তো হুম এর মধ্যে আমার ছেলে আবার বরফের খালি পায়ে মন্দিরের ভিতরে ঢুকেছি, তো বরফ পড়ে আছে পুরো ভেতরে, হুম তো ওই চিৎকার করছে, ব্যথা পাচ্ছে পায়ের মধ্যে, হ্যাঁ তো স্বাভাবিক মেয়ে আর ছেলেকে নিয়ে মিসেস বাইরে বেরিয়ে গেল, হ্যাঁ মানে মন্দিরের বাইরে, আর আমি আর আমার মেয়ে আছি। তো আমাদেরকে খুব সুন্দর করে ও পুজো করালো, সত্যি আচ্ছা খুব সুন্দর করে।
এরপর দেখছি বাবার, তখন এখন কি আছে জানি না, তখন বাবার গায়ে কিন্তু একদম ঘি মধু সবকিছু মাখিয়ে কোচলে একদম চান করাতে পেরেছে বাবাকে, প্রাণ দিয়ে কোচলে চান করাতে পেরেছি। হ্যাঁ, তো এই তখন তাকিয়ে দেখি কি ওটার মধ্যে সাপ, তারপরে বেলপাতা, এগুলো মানে রুপোর জিনিস, রুপোর। আমি কিনেছি 50 টাকার থালি, তার মধ্যে রুপোর কোথেকে আসবে তাও জানে না, কিন্তু সেই 2012 সালের জিনিস কিন্তু আজও আমার মন্দিরে অক্ষত অবস্থায় আছে। আমি ভাবছি এই শিবলিঙ্গের উপরে এত সুন্দর জিনিস পড়ে আছে, অসাধারণ, এটা কয়েকটা যদি আমি পেতাম, এই শুধু ভাবছি। আর ঠিক তখনই একজন ভক্ত হাত বাড়িয়েছে নেওয়ার জন্য, আর ওখানকার অন্য পূজারীরা ধমক দিচ্ছে, এই ভক্ত লোক দিতে বাবা কে লিয়ে, ইয়ে আপ লোকের কে লিয়ে নেই, ইয়ে মত ছোঁয়া করো। তো আরেকজনকে বকেছে, তারপর তো আমার, আমি আর প্রশ্নই ওখানে নেওয়ার মতো কিছু, চলে এসছে বাইরে, বলছে আপ যাইয়ে মে আর আও। একটু বাদেই ও বাইরে এসে, মন্দিরে বাইরে এসে আমরা দাঁড়িয়েছিলাম, ও আমার জন্য 6টা ত্রিশূল, সাপ, বেলপাতা, সবগুলো রূপার সব নিয়ে এসছে, রূপোর তৈরি সব নিয়ে এসছে। নিয়ে এসে আমাকে বলছে, বাবুজি আপকে সামনে বহুত বুরা দিন আ রা হ্যায়, আপ এক হর বক্ত আপকে সাথ রাখনা, আর সামনে আপ জিন্দা ভি নেই রহ সকতে হো, এসা ভি কুছ হো সকতা হ্যায়, লেকিন ইয়ে ত্রিশূল আগে আপকে সাথ রহতে হো রহতে আপ বচ জায়েঙ্গে। তো বিশ্বাস করবো না রিমা, আমি ওখান থেকে ফিরে আসার পরেই কিন্তু আমি স্কুটার অ্যাক্সিডেন্ট করলাম, মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, আমার হাতটা চলে গেল। কিন্তু আমার, আমি যখন মানে অ্যাক্সিডেন্টটা যখন হচ্ছে সেই মুহূর্তে আমি শিবজির সঙ্গে ঝগড়া করছি, আমার প্রজ্ঞানার্জির সঙ্গে ঝগড়া করছি, যে এগুলো কি করছো তোমরা, বন্ধ করো, এগুলো ঠিক করছো না কিন্তু, এইসব করছি। কিন্তু পরে দেখলাম যে ওই ত্রিশূলটা আমার সঙ্গে ছিল, আর আমার চাকরিতেও কতগুলো ঝামেলায় পড়লাম গিয়ে, আমাকে বলে দিয়েছে তোমার চাকরিতে যে চেয়ারটা বসবে তার ডান দিকে তুমি টেবিলের মধ্যে ওইটা রেখে দেবে, ওই ত্রিশূলটা। তো যাই হোক, ঠিক আছে, আমি সংক্ষেপ করছি খুব তাড়াতাড়ি, ওগুলো পেয়ে গেলাম। তারপরে এই ফোনের মধ্যে কোনো একজন সাধু, অনেকগুলো সাধু লাইন দিয়ে বসা, আর আমার সবসময় মনে হয় কি যে সাধু হাত পাতে আমার আমার তাকে সাধু মনে হয় না, যে তোমার থেকে কিছু নেবে না তাকে তুমি দিয়েও শান্তি পাবে। হ্যাঁ, তো এখানে সাধুগুলো একটা কাঁটা দিয়ে কপালে মারতে, মাথায় মারতে, বা ময়ূরের পাখা দিয়ে মারতে, এরপর হাত পাতছে, আর একটা সাধু উল্টো দিকে বসা, ও বাচ্চা ছেলে, গায়ে তো ছায়ে মাখা, ও আমাকে ডাকলো, আর আমার কিরকম একটা অমোঘ আকর্ষণ ওর প্রতি, সরতে পারছি না, ওখানে গেলাম, ও আলাদা করে বসে, ওখানে কেউ নেই আর। ঠিক আছে, পরে বলছে, আমাকে বলছে, কেউ বেটা বহুত অহংকার হো গে মন মে না, সে কেদারনাথ আয় গে আ গে হো, আমি তাকিয়ে আছি, ও কি করে আমার মনের কথা জানলো, সত্যি তো কিছুক্ষণ আগে আমি বলেছি ওই লোকটাকে যে এত বড় বংশের লোক আমি নিজে পুজো করে নেবো, আমার আমরা চাই না, তো কি তো আমি চুপ করে আছি, চোর ধরা পড়লে যা হয় আর কি, চুপ করে আছি। তখন ও বলছে, বেটা ইয়ে কেদারনাথ হ্যায়, তুম আপনি ঘর মে রহ কর সওয়া লাখ বার ওম নম শিবায় বলতে হো, তো জিতনা ফল মিলতা হ্যায় এক বার ইয়হাঁ পে বোলনে সে ওহি ফল মিল জাতা হ্যায়, আর আপ ইয়ে ইয়াদ রাখনা আপ ইয়হাঁ পে আয়ে নেই হো, আপকো লায়া গয়া হ্যায়, আর কিসি খাস মকসদ সে লায়া গয়া হ্যায়, ও তুমারা আনে ওয়ালা কল বতা দেগা আপকো কিউ লায়া গয়া হ্যায়, ফিলহাল এক কাম করো, ইস মন্দির কো সাথ চক্কর লগা কর তুম মেরে পাস আ যাও, উসকে বাদ, আর ইয়াদ রাখনা ধরতি পর জিতনে সারে শিব মন্দির হ্যায় উসে কবি ভি পুরা চক্কর মত কাটনা, সিফ আধি চক্কর লগানা পড়তা হ্যায়, লেকিন ইয়ে কেদারনাথ এক লৌতি জগা হ্যায় জহাঁ পর তুম পুরা চক্কর লগা সকতে হো, তো চক্কর লগা কর তুম আ জানা। তো আমি আর আমার মেয়ে একদম তখন ঘোরের মধ্যে আছে, একটা প্রচন্ড ঘোরের মধ্যে, হ্যাঁ গেছি, তারপরে গেছি, তারপর আমাকে বলছে যে বেটা তেরা আর কোনো জন্ম হ্যায় নেই, তু সিফ এক, ইয়ে তেরা আখরি জন্ম হ্যায়, আর তু সিফ এক কাম করনা, কিসি ভি সাবন কে মহিনে মে মহামৃত্যুঞ্জয় তু সিফ এক, ইয়ে তেরা আখরি জন্ম হ্যায়, আর তু সিফ এক কাম করনা, কিসি ভি সাবন কে মহিনে মে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কা জপ 1,25,000 বার কর লেনা, 1,25,000 বার জপ কর লেনা, আর তুঝে কুছ নেই করনা পড়েগা, তু সহি রাস্তে পর হ্যায়, আর কুছ নেই করনা পড়েগা, বস ইয়ে কাম করনা। ঠিক আছে, চলে এলাম, তারপর যাই হোক, ঘটনা হচ্ছে, আমি খুব সংক্ষেপে শেষ করছিলাম এখানে, যে আমি ওখান থেকে এসে পুজোয় বসলাম, পুজোয় বসে সে অনেক কিছু দেখলাম সেদিন চোখ বন্ধ করার পরে, এবং শেষে দেখলাম ওই সন্ন্যাসী, ওই সন্ন্যাসীর বুক চিরে আমার আমার প্রজ্ঞানার যে আমার দাদু আমার গুরু যাই বলো, প্রজ্ঞানার যে সন্ন্যাসীটার মধ্যে ঢুকে গেলেন, মানে ওটা প্রজ্ঞানার দিয়ে ছিলেন, আমাকে বুঝিয়ে গেলেন আর কি ওটা। হ্যাঁ, ঘটনা চক্রে আজও রবিবার,
ঠিক বলেছে, একটা সত্যি তো আমার খেয়াল নেই। সময়টাও দেখুন, একটা একটা বাজে হ্যাঁ বেজে হ্যাঁ গেছে, একদম ঠিক বলেছে, একদম দেখো ওই সত্যি সময় ওই বার, মানে এটা ইচ্ছাকৃত নয়, মানে হয়ে গেল এরকমই। হয়ে গেল হয়েটা সত্যি। দেখো তোমার সঙ্গে যখন কথা শুরু করেছিলাম প্রজ্ঞানাজিকে নিয়ে সপ্তাহ কথা বলবো, সেটাও তো প্ল্যান ছিল না না, না সপ্তাহ না প্রজ্ঞানাজিকে নিয়েই না বললাম না তাই না? না, তো প্রজ্ঞানাজি লীলা কিন্তু এখনো চলছে বিভিন্ন ভাবে, যখনই দরকার লাগে উনি ঠিক পাশে এসে দাঁড়িয়ে যান, অবশ্যই আমার ডাকতে হয় না আর আমি ডাকলে উনি আসেন সেরকমও না, যখন উনি মনে করবেন যে আসার দরকার আসার দরকার তখন আছে, ঠিক উনি আসেন নিশ্চয় এসে দাঁড়িয়ে যান। নিশ্চয় এই হলো গুরু, এই নিশ্চয়। হলো গুরু। হ্যাঁ তো যাই হোক, আশা করি তোমার সময় শেষ হয়ে গেছে বোধহয় আজকে নাকি। আজকে আর ঠিক আছে, এখানেই না বিশ্রাম না দেবো ঠিক আছে ঠিক কথাকে, আছে ঠিক আছে, প্রজ্ঞানার্জিকে প্রণাম জানিয়ে, আর আপনাকেও প্রণাম জানিয়ে আজকের পাঠকে বিশ্রাম এই মেয়ে দিচ্ছি। আমি প্রণাম করে বুঝুক তো না না রে, না ভগবানকে নিশ্চয় প্রণাম দেওয়া নিশ্চয় চালাবি না। সবাইকে, না সবার আশীর্বাদ দরকার। নর্মদে ঠিক হর আছে দাদা, ঠিক আছে, অনেক নর্মদে হার, আনন্দ নর্মদে পেলাম, হার, অনেক আনন্দ পেলাম। নর্মদে হার। নর্মদে হর, নর্মদে হর।